লিওনেল মেসির ভাবনায় মগ্ন গোটা ফুটবল বিশ্ব। কোথায় যাবেন, ফুটবল জাদুকর নাকি থেকেই যাবেন বার্সেলোনাতে? শোনা যাচ্ছে মেসিকে রেখে দিতে নাকি প্রয়োজনে পথ থেকে সরে দাঁড়াবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ। এদিকে পিএসজিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন সাবেক সতীর্থ নেইমার। বার্সেলোনার ইতিহাসে মেসির চাইতে বড় কিংবদন্তি কিংবা জনপ্রিয় কেউ নেই। বাস্তবতা যাই হোক না কেন, মেসি কি পারতেন না ক্লাব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসতে? তার এই সিদ্ধান্ত পুরোপুরি পেশাদারি মনোভাব নাকি আবেগ দ্বারা প্রভাবিত? ক্যারিয়ারের টাইমলাইন বলে শুধু বার্সেলোনা নয়, আর্জেন্টিনার জার্সিতেও লেগে আছে লিওর অভিমানের অধ্যায়। একবার তো অবসরের ঘোষণাও দিয়েছিলেন। লিওনেল মেসির উপাখ্যান এক করেছেন মাদিয়া সান। নাগরিক কোলাহলের একই শহরের বাস্তবের বৃষ্টির সীমানা হয়তো আলাদা, তবে কোপা আমেরিকা নামক দুঃখের মেঘ জমেছিল যেদিন, বৃষ্টির পশলাগুলো ঝরেছিল বিশ্ব মানচিত্রের কোটি হৃদয়। একটা ফাইনাল হারের ব্যর্থতার দানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া 2016, পাতার পর পাতা লিখে যাওয়া ব্যর্থ কবির মতো যেন ক্লান্ত লিওনেল মেসি। ছোট্টবেলায় রাত জেগে খেলা দেখে বকুনি খাওয়া সেই পাড় ভক্ত অথবা চির প্রতিদ্বন্দ্বীর প্রেমে হাবুডুবু খাওয়া লোকটাই সেদিন আকাশে নীলে আচমকা সমাপ্তির অধ্যায়ে হৃদয় বিষণ্ণতা সুর বাজেনি কার হৃদয়। কোপা আমেরিকার সেই ঘটনা প্রতীকী। এমনিতে পেশাদার ফুটবলের ইদানিংকার পেশাদারিত্বের মাপকাঠি পাহাড়ি রাস্তার মতো রুক্ষ, তবে ফুটবলে সাফল্যের অনবদ্য কবিতা লেখা ক্যারিয়ার জুড়ে থেকে গেছেন বড্ড আবেগী। জার্সি রং যাই হোক না কেন, আকাশে নীল অথবা লাল নীল, টুর্নামেন্ট যাই হোক না কেন, বিশ্বকাপ অথবা চ্যাম্পিয়ন্স লিগ, এমনকি ফ্রেন্ডলি ম্যাচে কাঙ্ক্ষিত দলীয় সাফল্য না পেলে সাফল্যের হিমালয়ের ভেতরটাই যেন ভেঙে পড়েছে বারবার। সুসময়ে না ঘোরতর দুঃসময়ে নাকি একজন সত্যিকারের সমর্থকের পরীক্ষা। যদি তাই হয়, বায়ার্ন মিউনিখের কাছে 8-2 হারাতেই 20 বছরের পুরনো সম্পর্কটাকে এক মুহূর্তে এফরোফর করে দিতে চান, সেটাও কি সম্ভব? সাধারণের কাছে ক্লাবের অভ্যন্তরীণ অদৃশ্য বিষয়ে যদি থেকে থাকে অভিমান, সেটা তো অপেক্ষা করলে সমাধান করেও নিতে পারেন বার্সেলোনার সর্বকালের সেরা। নু ক্যাম্পের ফুটবল ঈশ্বরের কি সেই ক্ষমতাটুকু নেই, নাকি ফুটবল ঈশ্বরের আসনে বসা এই লোকটা একটু বেশি অভিমানী? আর্জেন্টিনা নাকি কখনোই শুকোতে দেয় না চোখের জল। আর্জেন্টিনার সেই অহংকারী প্রেমিকা প্রেমিককে যে অনবরত কাঁদায়, আর্জেন্টিন রক্ত বহন করা ব্যক্তি লিওনেল মেসিও যেন মাঝে মাঝে তার জাতীয় দলের মতোই। ট্রফি কেসে সাফল্যের হিমালয়ে রাখা আছে লিওর, তবু এই লোকটার জন্যেও যখন তখন মন খারাপের জানালা খোলা রাখতে হয় ভক্তদের। এই লিওনেল মেসি কি আদৌ ভিন গ্রহের কেউ, নাকি মর্তের কোনো পুরনো প্রেমের মতো অভিমানে টইটম্বুর? মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, বাংলার এই খনার বচনটি কোনোভাবেই লিওনেল মেসির জানার কথা না। কিন্তু কাকতালীয়ভাবে এমন দিনেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন 6 বারের এই ব্যালোদোর জয়ী। যেন বিনা মেঘে বজ্রপাত, কদিন আগেও কেউ ভাবেনি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন লিওনেল মেসি। LM10-এর এই এক ঘোষণায় নাটকীয়ভাবে বদলে গেছে পুরো দৃশ্যপট। আর্জেন্টাইন সুপারস্টারের ভবিতব্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পুরো ফুটবল বিশ্ব। মিনিটে মিনিটে নু ক্যাম্পের তালিসম্যানকে নিয়ে আপডেট নিউজ ছাপছে পোর্টালগুলো, আর ভক্ত সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ছে সেই খবরে। এমনই যখন অবস্থা, হঠাৎই স্প্যানিশ গণমাধ্যমে বড় খবর, মেসিকে ক্লাবে রাখতে নাকি পদ ছাড়তে রাজি সভাপতি বার্তোমেউ। যদিও অনেকেরই মতে ক্লাব প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত হতে পারে মেসিকে চাপে ফেলার নতুন কোনো কৌশল। গণমাধ্যমের বরাত দিয়ে মেসিকে দলে ফেরানোর দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে এবারে সরব হয়েছে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম খরুচে ক্লাব PSG। দল পুনর্গঠনে দেন দরবার শুরু করেছেন নেইমার জুনিয়র। এরই মধ্যে প্যারিজিয়ান প্রজেক্টে সাবেক সহকর্মীকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম নীতি মেনে সেটা আসলে কতটা আলোর মুখ দেখবে তা নিয়েও আছে যথেষ্ট শঙ্কা।
আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চলতেই থাকবে মেসিকে নিয়ে সব জল্পনা কল্পনা। আইনি মারপ্যাচ সামলে মেসিকে পারবে নতুন করে গাঁটছড়া বাঁধতে, নাকি এই ম্যাজিশিয়ানের পদচারণায় আবারও নিউ ক্যাম্প মুখরিত হবে? ভবিষ্যৎ কোটি টাকার এই টুর্নামেন্টের জন্য বড় ধরনের ঝুঁকি নিচ্ছে না তো ভারতীয় ক্রিকেট বোর্ড?